আপনারা এবার ফুচকা বানিয়ে চা পাপড়ি চাট বানিয়ে আলু কাবলি বানিয়ে বা যে কোনো রকম চাটের সাথে এটা খেতে পারেন, দুর্দান্ত খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আবার একটু টেস্ট করে দেখি বন্ধুরা। দারুণ দারুণ, চটপটা, দুর্দান্ত হয়েছে খেতে। আহ, সুপার টেস্টি, সুপার। হ্যালো বন্ধুরা, ম্যাজেস্টিক মিশনকে আপনাদের আবার স্বাগত জানাই। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে খুব ইজি পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে সেই রেস্টুরেন্ট বা দোকানের বা ফাস্টফুড সেন্টারের সেই লাল চাটনি আমরা বানাবো। একবার দেখে নিই তাহলে কী কী লাগবে বন্ধুরা। বন্ধুরা, আমরা কড়াই গরম করে নিয়েছি, যেই মশলাগুলো রোস্ট করতে হবে সেই মশলাগুলো, গোটা ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, জয়ত্রী, শুকনো লঙ্কা আর কিছুটা মরি, এগুলো সব আমরা একসাথে দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে যেন এটা রংটা চেঞ্জ হয়ে যায়, নাহলে কিন্তু গুঁড়োটা ঠিক হবে না। দেখুন বন্ধুরা, রং চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো থেকে ধোঁয়াও উঠছে, ভাজা হয়ে গেছে। এগুলো আমরা এবার কিছুক্ষণ নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর আমরা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে এবং মশলাগুলো আমরা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমরা এটাকে হালকা করে এই রোস্টেড মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আমরা এইরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পেয়েছেন তো যে সবগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি, কিছুটা কিন্তু হালকা গুঁড়ো করা আছে। এই দেখুন, এরকমভাবে গুঁড়ো করে আপনারা এটাকে কোনো কৌটার মধ্যে রেখে প্রিজার্ভও করতে পারেন এবং অন্যান্য সময় যখন খাবেন তখন এই জিনিসটাকে আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা, আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর যেই ভিজিয়ে রেখেছিলাম যেই তেঁতুলগুলো গরম জল দিয়ে, এই তেঁতুলগুলো আমরা এবার তেঁতুলটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমরা যেই খেজুরগুলো নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরগুলো এর মধ্যে আমরা সব ঢেলে দিচ্ছি। আর তাড়াতাড়ি যাতে গলার কাজটা হয় সেই জন্য আমরা সামান্য একটু লবণও এর মধ্যে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমরা ঢাকনা আটকে এটাকে হালকা হালকা করে সিটি দিতে থাকি। তেঁতুল আর খেজুর দিয়েছিলাম, তার সিটি দেওয়ার ফলে এইরকম হয়ে গেছে, দেখুন সুন্দর গলে গেছে। এইবার আমরা একটা স্ম্যাশারের সাহায্যে আমরা এটাকে আরও স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে ঠান্ডা হলে হাতেও করতে পারেন। সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে যদি কোনো পাল্প থাকে মনে হয় আপনাদের, যদি কোনো পাল্প মনে হয় সেই পাল্পগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমরা পরিষ্কার করে নিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু এরকম হিং একটু দিয়ে দিলাম। আমাদের যেই খেজুর আর তেঁতুলের যেই মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। এইবার আমরা এক বাটি, এরকম এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আমরা এক বাটি চিনি দিয়ে দিলাম। এইবার এগুলোকে ভালো করে নাড়তে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এইবার আমরা যেই কিশমিশটা নিয়েছিলাম সেই কিশমিশটা মিক্সির মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই কিশমিশটা এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্ল্যাক সল্ট কিছুটা আমরা দিয়ে দেবো। এইবার আমরা এর মধ্যে কিছুটা আমচুর পাউডার দিয়ে দেব, এক চা চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, এইবার আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা আছে আমাদের, এই ভাজা মশলাটা ভালো করে ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এইবার মিক্স করে আর কিছুক্ষণ ধরেই হয়ে গেল আমাদের রেড চাটনি। এইবার আমরা এই রেড চাটনিটাকে ফুচকা, তারপর আমরা দই ফুচকা, এমনি ফুচকা, আলু কাবলি এইগুলোর সাথে খেতে পারবো। আর বিভিন্ন চাটের সাথে তো দুর্দান্ত লাগবে। আমাদের সেই লাল চাটনি রেডি হয়ে গেছে যেটা খেতে কিন্তু অসাধারণ, দারুণ অসাধারণ। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, অসাধারণ হয়েছে খেতে। আবার আমি নামিয়ে পাত্রে নামিয়ে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে। এই দেখুন, আপনারা থিকনেসটা একটু এইরকম রাখবেন, কারণ এটা যখন ঠান্ডা হবে না তখন আরেকটু ঘন হয়ে যাবে। তারপর আপনারা এটাকে ফ্রিজের মধ্যে অন্তত দু মাস তো আপনারা প্রিজার্ভ করতেই পারবেন। দেখুন বন্ধুরা, আমরা এটাকে পাত্রে নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে, ঠিক হয়েছে। এখনো গরমে ধোয়া উঠছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। আপনারা এবার ফুচকা বানিয়ে চা পাপড়ি চাট বানিয়ে আলু কাবলি বানিয়ে বা যে কোনো রকম চাটের সাথে এটা খেতে পারেন, দুর্দান্ত খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আবার একটু টেস্ট করে দেখি বন্ধুরা। এই যে একটু কাছ থেকে দেখাই আপনাদের, এই দেখুন কাছ থেকে দেখাই, এবার একটু টেস্ট করে দেখি। দারুণ দারুণ, চটপটা, দুর্দান্ত হয়েছে খেতে। আহ, সুপার টেস্টি, সুপার। দেখুন বন্ধুরা, কাছ থেকে একটু দেখাচ্ছি, কি দারুণ হয়েছে দেখতে। আমি এটা অন্য চামচ ইউজ করেছি বন্ধুরা,
দেখুন কি দারুণ হয়েছে। এবার এটাকে আমরা একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবো বা কন্টেনারের মধ্যে ভরে রেখে, কাঁচের কন্টেনারে ভরে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আমরা কিছুদিন এটা খেতে পারবো আনন্দ করে। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি।